2022 সালের 24 ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড নতুন করে গেজেটভুক্ত করে চুয়াডাঙ্গা দর্শনা জয়নগর ও জীবননগর দৌলতগঞ্জ স্থলবন্দর দুটি। গেজেটভুক্ত হওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ড জমি অধিগ্রহণ, অবকাঠামো, লোকবল সহ প্রয়োজনীয় কার্যক্রম শুরুর জন্য উদ্যোগ গ্রহণ করেছে। বন্দর চালু হলে এ এলাকার মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। দেশের অন্য বন্দরগুলো থেকে এ দুটি বন্দর দিয়ে সহজে ভারত থেকে পণ্য আমদানি করতে পারবে ব্যবসায়ীরা। এই বর্ডার দিয়ে গাড়ি আমদানি করলে অনেক কম খরচে গাড়ি আসবে, কাঁচামাল পৌঁছবে না, অনেক সহজে এই দেশে এসে পৌঁছাবে, ব্যবসায়ীরা উপকৃত হবে, আবার সাধারণ মানুষ যারা যাতায়াত করে তারা উপকৃত হবে, বেকারত্ব দূর হবে, ব্যবসা বাণিজ্য প্রসার ঘটবে। আমাদের এই স্থল বন্দর চালু হলে আমাদের সব দিক থেকে উপকার হবে। বাংলাদেশ ভারতের মধ্যে যোগাযোগ, আমদানি রপ্তানি বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন হবে বলে জানান এ কর্মকর্তা। কাস্টমস, ইমিগ্রেশন এবং বিজিবির জন্য স্থাপনা করে, তাহলে এটাও একটা পূর্ণাঙ্গ বন্দর হিসেবে কাজ করবে। দুটি বন্দর চালু হলে অন্য বন্দরগুলোর উপর থেকে চাপ কমবে বলে জানান সংসদ সদস্য। এই দর্শনা বা জীবননগর যদি পোর্ট হয় তাহলে 40 কিলো দূরত্ব কমে যাবে এবং যে বেনাপুল পোর্টের উপর যে চাপ, সেই চাপটাও কিন্তু কমে যাবে। বাংলাদেশের অংশে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ও জীবননগর দৌলতগঞ্জ স্থলবন্দর কার্যক্রম শুরু হলে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আয় হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। রিফাত আঞ্জুম, মাই টিভি, নিউজ ডেস্ক।